82 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা কিংবদন্তি পেলে। বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বোচ্চ তিনবার বিশ্বকাপ জয়ী এই তারকা। পেলের মৃত্যুতে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের কফিন সোমবার নিয়ে যাওয়া হবে তার প্রথম ক্লাব সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানে 24 ঘন্টা রাখা হবে তার মৃতদেহ, যাতে পেলের অনুরাগীরা এই ভুবনজয়ী ভূমিপুত্রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন। তার আগে কালোমানিকের কফিনবন্দি মরদেহ সান্তোসের রাজপথ প্রদক্ষিণ করবে। পেলের শবযাত্রার শেষ গন্তব্য মেমোরিয়াল নেক্রোপল একুমিনিকার ভার্টিক্যাল সেমিটারি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী এটি বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল। 14 তলা ভবনের সেমিটারিতে রয়েছে কফিন রাখার 14,000 ভোল্ট। সেই বহুতল ভবনে একটি জলপ্রপাত ছাড়াও গাড়ির মিউজিয়ামও রয়েছে। পেলের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু তার পরিবারের সদস্যরা। এস এম আরিফ, মাইটিভি।